নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে নতুন নিয়ম হয়েছে সেই নতুন নিয়ম নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে পড়াশোনা করেছে সে সমস্ত ছাত্রছাত্রীরা কত টাকা পেতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে 75% মার্কসে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্মটা ফিল আপ করা যেত, কিন্তু 2021 এবং 2022 সালে নতুন একটা নিয়ম করা হয়েছে। যে নিয়মের মাধ্যমে বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা 60%-এর উপরে নম্বর পাবে তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করতে পারে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারে। তো দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন নিয়মের আবেদন পদ্ধতি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা পাওয়া যায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কত, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য যোগ্যতা কত, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এ কত টাকা পাওয়া যায়, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কিনস স্কলারশিপের ডকুমেন্টস কী কী লাগবে, আবেদন কী করে করতে হবে, অফলাইনে করতে হবে না অনলাইনে করতে হবে, এবং স্বামী বিবেকানন্দ বৃত্তিতে নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে, এবং এই স্কলারশিপের হেল্পলাইন নম্বর কত আছে, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 পশ্চিমবঙ্গ রাজ্যে তাদের ছাত্রদের জন্য পরিচালিত হয়েছে যারা তাদের ফি বহন করতে পারছে না। স্নাতকোত্তর এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত অন্যান্য সকল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তিগুলি শিক্ষার্থীদের একটি ভালো শিক্ষা থেকে সাহায্য করবে এবং তারা তাদের শিক্ষার দ্বারা তাদের উপর চাপানো আর্থিক বোঝা কাটিয়ে উঠবে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ সংখ্যালঘুদের উন্নয়ন ও ফিনান্স কর্পোরেশন ও পশ্চিমবঙ্গ সরকার স্নাতক স্তরের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ প্রকল্পের জন্য আবেদনগুলি আমন্ত্রণ জানিয়েছেন। এই বৃত্তিটির জন্য মেধাবী তবুও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তাদের আর্থিক সহায়তা প্রদান। নির্বাচিত প্রার্থীর বার্ষিক 12,000 থেকে বার্ষিক 60,000 পর্যন্ত বৃত্তি পাবেন। স্বামী বিবেকানন্দের নতুন নিয়মের আবেদন পদ্ধতি। বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য বর্তমানে ছাত্রছাত্রীদের ন্যূনতম 60% নম্বর পেতে হবে, তবে সংখ্যালঘুদের জন্য ও হিন্দু জাতিদের জন্য দুটি ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন করা যাবে। এখন নিম্নে ওয়েবসাইট দুটি উল্লেখ করা হয়েছে, তো দেখো ওয়েবসাইট কিন্তু তোমাদের নিম্নে উল্লেখ করা আছে, ঠিক আছে, সংখ্যালঘুদের জন্য এবং যারা হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের জন্য। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা 60%-এর উপরে নম্বর পেয়েছে তারা কিন্তু এটা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আমরা সকলেই জেনে এসেছি যে পূর্ববর্তী নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য 75% নাম্বার আবশ্যক ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে সেটি কমিয়ে 60% করা হয়েছে। অর্থাৎ মাধ্যমিকে যারা 420 পেয়েছে এবং উচ্চ মাধ্যমিকে যারা 300 পেয়েছে তারা কিন্তু এইটা, মানে তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এই স্কলারশিপটি শুরু হয় দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস করার পর থেকে। এরপরে একাদশ শ্রেণীতে 60% নম্বর পেলে ও তার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনযোগ্য নয়। কারণ হলো একাদশ শ্রেণীর সম্পূর্ণ পরীক্ষা নিজ নিজ স্কুলে সম্পন্ন হয়, তাই স্কলারশিপটি কর্তৃপক্ষ একাদশ শ্রেণীকে এই স্কলারশিপ থেকে বঞ্চিত রেখেছে। পরবর্তী দ্বাদশ শ্রেণী পাশ করার পর থেকে শুরু হয়, যতদিন অবধি পড়াশোনা চলবে ততদিন শিক্ষার্থীরা এই স্কলারশিপের সুবিধা পেতে থাকবে। তো বুঝতে পারছো, যে সমস্ত বোর্ডের এক্সামগুলো হবে সেই সমস্ত এক্সামে যারা 60%-এর উপরে নম্বর পাবে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রেনুয়াল বা ক্রমাগত পেতে হলে প্রতিটি শিক্ষার্থীকে প্রত্যেক বার্ষিক পরীক্ষায় 60% নম্বর পেতে হবে, তবে মাস্টার ডিগ্রিতে 53% নম্বর পেলে গ্রহণযোগ্য। কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে এক বছর ড্রপ বা পড়াশোনা ক্রমাগত চালিয়ে রাখতে না পারে তাহলে পরবর্তীতে স্কলারশিপ আবেদন করার সময় উপযুক্ত কারণ দেখিয়ে স্কলারশিপটি রেনুয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে। যদি কোনো ছাত্রছাত্রী এক বছরের অধিক পড়াশোনার সঙ্গে যুক্ত না থাকে তাহলে উক্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারবে না। অবশ্য তারা নতুন কোনো কোর্সে ভর্তি হলে সেই ক্ষেত্রে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারে। তো দেখো, কোর্সের নাম স্কলারশিপের পরিমাণ। তো দেখো, যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা বাৎসরিক 12,000 টাকা পাবে, স্নাতক
1, 2, 3 মানে স্নাতকোত্তরে তিনখানা কোর্স আছে, ঠিক আছে, বিএ মানে মানে তিন বছরের কোর্সে, তার জন্য প্রতি বছরে 12,000 টাকা পাবে, অর্থাৎ তিন বছরে 36,000 টাকা, বিএড এর জন্য 24,000 টাকা, মাস্টার ডিগ্রির জন্য 24,000 টাকা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নম্বরটা খুব সুন্দর করে এখানে লেখা আছে, 1800 দিয়ে শুরু হয়েছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য যোগ্যতা, পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গে অবস্থিত একটি প্রতিষ্ঠানের স্নাতকোত্তর স্তরে বা স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা, 2,50,000 কম বার্ষিক পরিবারের আয়। আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে আপনাকে 60% নম্বর পাবে, আপনাকে 60% নম্বর পেয়ে ইউজিসির যে কোনো বিষয়ে অথবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা আর সে সমস্ত কোর্স রয়েছে সেখানে ভর্তি হতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে। আপনি যদি যদি ইউজি দিয়ে থাকেন তাহলে 53% নাম্বার পান এবং পিজিতে ভর্তি হন, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। যারা কন্যাশ্রী K1 বা K2 পেয়েছে তারা যদি পিজিতে বা 45% মার্কস পেয়ে ভর্তি হয় তবে তারা 24,000 বা 30,000 টাকা পাবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 কত টাকা পাওয়া যায়? তো দেখো, ক্লাস 11 থেকে 12, ঠিক আছে, প্রতি মাসে 1,000 টাকা করে পাবে। যারা আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেডিকেল অনার্স, ঠিক আছে, তার সঙ্গে প্যারামেডিক্যাল, তারা প্রতি মাসে 1,000 থেকে 5,000 টাকা পাবে। যারা ডিপ্লোমা বা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেছে তারা প্রতি মাসে 1,500 টাকা পাবে। তো দেখো, পোস্ট গ্র্যাজুয়েশন প্রতি মাসে 2,000 থেকে 5,000 টাকা পাবে। বুঝতে পারছো আমি কী বলছি? স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের ডকুমেন্টস কী কী লাগবে, কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে ফর্মটা ফিল আপ করতে? সর্বশেষ যোগ্যতা পরীক্ষার মার্কশিট উভয় পক্ষ, বুঝতে পারছো? তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, মাধ্যমিক পাশ করে ইলেভেনে ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা লাগবে। সর্বশেষ যোগ্যতা পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড লাগবে, তার সঙ্গে ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা অরিজিনাল লাগবে, ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা লাগবে, ঠিক আছে। তো বুঝতে পারছো, রেশন কার্ড, ভোটার আইডি বা আধার কার্ড যে কোনো একটা লাগলে হয়ে যাবে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে এবং অনলাইনে ভর্তির প্রাপ্তি। তো বুঝতে পারছো আমি কী বলছি, তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আবশ্যক লাগবে। তার সঙ্গে তোমাদের কিন্তু 60% উপরে নম্বর চাই, অর্থাৎ মাধ্যমিকে 420 এবং উচ্চ মাধ্যমিকে 300। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি, কী করে তোমরা অনলাইনে আবেদন করবে? পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অনলাইনে আবেদন পদ্ধতি নিচে আলোচনা করা হলো। তো দেখো, প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি। প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপরে আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করুন, এরপর অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনের বোতামে ক্লিক করুন। আপনাকে নিজের নাম, ইমেল, ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে ইত্যাদি সরবরাহ করে এই অ্যাপ্লিকেশন বা এই বৃত্তি অ্যাপ্লিকেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নিবন্ধন করতে হবে। এই সময় আবেদনকারীকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটা পরবর্তীকালে লগ ইন করার সময় কাজে লাগবে। সফল রেজিস্ট্রেশনের পরে আবেদনকারীর একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন যার সাহায্যে তিনি অনলাইনে লগ ইন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই পরবর্তী ব্যবহারের জন্য লিখতে হবে। এরপর আবেদনকারীকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ড্যাশবোর্ডে এডিট প্রোফাইল অ্যাপ্লিকেশন বিকল্পে ক্লিক করতে হবে। এখন অনলাইনে আবেদন ফর্ম সঠিকভাবে সব তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনকারীর স্ক্যান করা ছবি স্বাক্ষর ওয়েবসাইটে আপলোড করতে হবে, তারপর সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী অংশে যান। এরপরে আবেদনকারীকে বেশ কিছু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এখন আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য অনলাইনে সেভ হয়ে গেছে। এই সমস্ত তথ্য আর একবার ভালো করে দেখে নিয়ে ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আবেদনকারীর আর কোনো তথ্য এডিট করতে পারবে না। বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি? তোমরা এটা কিন্তু ফর্মটা ফিল আপ করবে, বুঝতে পারছো? যারা মাধ্যমিকে 420 এবং উচ্চ মাধ্যমিকে 300 উপরে পেয়েছো, অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেয়েছো, তারা কিন্তু এর জন্য যোগ্য। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের রেনিউয়াল আবেদন পদ্ধতি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের রেনিউয়াল আবেদনের জন্য ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, ঠিক আছে, অনলাইনে আবেদন প্রাপ্ত সময়। তো দেখো, এখানে কিন্তু ওয়েবসাইটের কিন্তু দেওয়া রয়েছে www.svmcm.wbacd.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
এরপরে উপরে উল্লেখিত ধাপগুলি অনুযায়ী রিনিউয়াল আবেদন করতে হবে। বুঝতে পারছো আমি কি বলেছি? যারা মাধ্যমিক পাশ করেছে এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, সেই ভর্তির জন্য যে টাকাটা খরচা হয়েছে অর্থাৎ তার কিন্তু রিসিপ্ট কপি, হ্যাঁ, ভর্তি হওয়ার। এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে তার রিসিপ্ট কপি, কলেজের রিসিপ্ট কপি, কিন্তু তোমাদের যে খরচা হয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু সব কিছু কিন্তু অ্যাটেস্টেড করে খুব সুন্দর করে কিন্তু তোমাদের রাখতে হবে। এইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তার এইগুলো তোমাদের লাগবে ফর্মটা ফিল আপ করতে। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অনলাইনে রিনিউয়ালের জন্য আবেদন করার সময় আবেদনকারীকে শেষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীর বা পরীক্ষার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে। যদি পরীক্ষার সেমিস্টার পদ্ধতি হয় তাহলে দুই সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে প্রয়োগ করতে হবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের তারিখ। পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অনলাইনে আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেওয়া হলো। তো বুঝতে পারছো তো, দেখো সবেমাত্র তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে হবে। যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন পেয়েছো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করার জন্য যোগ্য। স্বামী বিবেকানন্দ বৃত্তিতে নির্বাচন প্রক্রিয়া। বৃত্তির অধীনে নির্বাচন পদ্ধতি নিচে উল্লেখ করা হলো। প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশনটি বাছাই করা হয়। এইগুলি প্রাথমিকভাবে প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর আয়ের মানদণ্ডের উপর ভিত্তি করে একটি ক্রমবর্ধমান ক্রমে সাজানো হয়। সেই অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে। প্রার্থীদের জমা দেওয়া সমস্ত নথির প্রাপ্যতার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। অবশেষে বৃত্তি তাদের নিজ নিজ অ্যাকাউন্টে বিতরণ করা হবে। তো দেখো স্কলারশিপের হেল্পলাইন নম্বর কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এই নম্বরে ফোন করতে পারো। তার সঙ্গে তোমাদের কিন্তু ওয়েবসাইটের ইমেল নম্বর দেওয়া আছে, তোমরা ইমেল করতে পারো। তো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে অর্থাৎ 60% নম্বর পেয়েছে, তারা এই ফর্ম ফিল আপের জন্য যোগ্য। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।